আয়া কি করুন, আয়া দেখুন খাওন নে। তোমারে জিগালে তুমি কইবা বাবারে জিগা, আর বাবারে জিগালে বাবাই কইব তোমারে জিগাইতে। আমার কাউরে কিছু জিগানোর দরকার নাই তো। ওয়াল্লা কয় কি, আমি তোর লিগে রাঁধছি তো। অহন কইলে হইব, খাইতে বয়া গেলাম তো। কই খাইতে বইসোস? হ্যাঁ কেরা তোলে খাওয়াইতেছে? আমার মহাজনের মাইয়া, তার হাতের রান্ধন যেই মজা, একবার খাইলে খালি খাইতেই মন চায়। আর মায়াটাও মা, দেখতেও ভালো। আমার কিনারে বয়া আদর করে বাইরা বাইরা খাওয়ায়, খুব ভালো লাগে। ওয়াল্লা আমার পুতি ওটি কি কয়, ওই ওই সুন্দর পোলা দেখা ওই ডাইনি তোরে খাবলায় দোষতে। মা চিল্লে না তো, ওই মেয়া তোমার পোলারে খাবলায় ধরবার যাইব কোন দুঃখে? তোমার পোলার কি আছে? চুপ কর, চুপ কর তুই, তুই জানাস নি তোর কি আছে? অক্ষণ তুই খাওয়াতিয়া উঠাইবি। কত বড় সাহস! আমারে কই ওই মাইয়ার রান্ধন ভালো? হ্যাঁ ওই আমার হাতে রান্ধন কি খারাপ নাকি? কেমনে কমু মা, আমি কি তোমার হাতে রান্ধন খাইছি কোনোদিন? আমার তো মনে পড়ে না। সারা জীবন তো কাকিমার হাতের রান্ধনই খাইলাম। ওই হইল, কাকিমা আর মায়ের রান্ধনের মধ্যে পার্থক্য আছে নাকি? হ্যাঁ তোর কাকিমারে রান্ধন হিগাইছে কেডা, আমি হিগাইছি আমি। আমার কাছ থেকে রান্ধন হিগা অহন যত বাহাদুরি। তুমি কবে রান্ধন শিখেলা কাকিমারে? কই আমি তো দেখলাম না। ওই স্যারা তুই দেখবি কেমনে। হ্যাঁ রাবেয়া যখন এই বাড়িতে বউ হয়ে আইছিল তখন তো তোর বয়স 2 মাস। জিগামু কাকিমারে মোবাইল কইরা। জিগাইয়া কি হইব, নিমো খারামের ঘরে নিমো খারাম, অহন এইসব কথা স্বীকার করব? মা তুমি এমন কে কত, সারাটা জীবন কাকিমারটা খাইয়া অন তুমি কাকিমারে কোন নিমো খারাম? আই আই তুই মোবাইলে পটর পটর না কইরা অক্ষণ বাড়িতে আয়। আমার মহাজনের মেয়ে তো আমার আইতে দিতেছে না, জোর করতেছে থাকনের লেগা। ও আল্লাহ গো আল্লাহ, আমার পোলা আমার এডি কি হুনা হ্যাঁ, 10 মাস 10 দিন পেটে ধরছি কি এই কথা হুনা না লেগা? মা তুমি এমন করতেছো কে, আমার মহাজনের মেয়ে তো খারাপ কিছু কয় নাই। ওই বলদ, তুই ভালো খারাপের কি বুঝত? হ্যাঁ বলদের করে বলদ হচ্ছে একটা, মাথাতে 100টা বুদ্ধিও নাই তোর। মা আমার মহাজনের মাইয়ার মনটা খুব ভালো, তুমি আর বাবাই হারা দিন কাজে করে হইনা আমার কয়। বিদ্যুৎ ভাই আমি আপনার লেগে নতুন তোষক আর নতুন চাদর বিছাই দিতেছি, আপনি আমাকে বাড়িতে থেকে যান, হুদাই বাপ মায়ের কাইজার মধ্যে কেন যাইবেন? সটকনা দিয়া তো ব্যাগটি দাঁত আমি ফালাই দিব। বিদ্যুৎ তুই কেলে আমার মাথায় আগুন ধরাই দিছস, তুই অক্ষণ বাড়িতে আইবি, অক্ষণ বাড়িতে আইবি। মা এই আরামের জায়গা থেকে আমি কেমনে যাই, কত কয়টা দিন থেকে যাই না, অসুবিধা কি? আমি তোর বাপকে লইয়া অক্ষণ থানায় যাব, তোর মহাজনের কোমরে দড়ি বাইন্দা যদি থানায় না নিছি আমার নাম সীতারানা। হুম ও মা এটা কি কো, মহাজনের পুলিশে ধরাই দিলে তো মহাজনের মা একলা যা যাইব, তখন তারে আমাকে বাড়িতে নিয়ে যাওয়া লাগবো না? চুপ কর বেয়াদব, চুপ কর, একটা পাড়া দিয়া তোর গলা আমি পিষে ফালাবো কইলাম। হইছে হইছে, আগে বাড়িতে আহি তারপর কই রোজা করনের। সোজা তুই বাড়িতে আবি, সোজা বাড়িতে আবি তুই। আইতাছি।